সকালবেলাই তো বেরিয়ে পড়েছি, সকালবেলা নয় যদিও এখন মানে 11টা বেজে গেছে, দুপুরই বলতে পারো। হালকা পাল্টা কিছু বাজার করে নিয়েছি, বাজারের মধ্যে শুধুমাত্র পেঁপে, সেটা তো দেখতেই দেখাচ্ছি তোমাদের, যে পেঁপে আর শাক কিনে নিয়েছি, সেটা হচ্ছে সর্ষে শাক, রাগি শাক আমি ফার্স্ট টাইম দেখলাম, রাগি শাকই বললো না তো, রাই শাক আমার দেখে মানে দেখে পছন্দ হয়েছে, ওটা নিয়ে নিই, সর্ষে শাকটাই নিয়েছি। তো বাকি চলো ডাবের জলটা নিতে হবে, নিয়ে খাবার চলতে ঘুরে আসবে। তো পেঁপে তো নিয়ে নিয়েছি আর বনে দিকে দাঁড়িয়ে পড়েছে ডাবের জলগুলো কৌটোর মধ্যে ভরার জন্য। দেখো বাজার টাজার পরে আসার পর কি অবস্থায় বসে আছে, কিরে কাজ কর, শাকগুলো ছাড়া। চলো দেখো বাজার কি করলাম, 5 টাকার ধনে পাতা আর 100 টাকার ডাব, ডাবের মালাই দিয়ে একখানা ডাব নিয়েছি 100 টাকা দিয়ে, মানে 5 টাকা ফ্রি, মানে 5 টাকা ডিসকাউন্ট। তো এত টাকা দিয়ে নিলাম সেটা কোনো ব্যাপার না, ওই 5 টাকা যে ডিসকাউন্ট পেয়েছি ওইটা কিন্তু অনেক বড় ব্যাপার। আর এনেছি হচ্ছে আমার ফেভারিট, এখন তো পাওয়া যাবে, এরপর তো আর পাওয়া যাবে না, সেটা হচ্ছে সর্ষে শাক। তো দেখো সর্ষে শাকগুলো বেশ ফ্রেশ, কারণ অনলাইনে দামটা অনেকটাই বেশি নিচ্ছে, তার জন্য এখন যখন এখানে পেয়েছি নিয়ে চলে এসেছি। আর দেখো একটা জাম্বো সাইজের পেঁপে, মোটামুটি 2.5 কিলোর কাছাকাছি পেঁপেটার ওয়েট। তো এটা আজকে বধ নয়, এটা কালকে বধ হবে। দেখো জল খেয়ে মুখটা ফুলিয়ে বসে আছে, জল গেল, ডাবের জল তো আছে, গেল। আজকে যতই এত কিছু আনি না কেন, কিন্তু আজকে স্পেশাল কিছু একটা রান্না হবে, তো তোমাদের সাথে সব শেয়ার করবই। তো ডাবের জল আনার সঙ্গে সঙ্গে মোটামুটি পুরোটাই মেরে দিয়েছি, এখন কিছুটা শুধু বাকি আছে। তো এখন এইটুখানি ডাবের জল বাকি আছে, তো এটা আমি খেয়ে নিই, কারণ বোন খেয়েছে, এখন খাবেন আর নাকি আমি জানি না, বোন আর খাবি, মুখের থেকে বার কর, কাকে ভাঙালি, সবাইকে, বোনকে আর আমার বরকে, এর জন্য দেওয়াটা একটুখানি ভয়ের, হাতে নিলে আর ছাড়তে চায় না। আর কার কার আমার মতন অভিজ্ঞতা আছে তোমরা কমেন্টসে জানিও।